জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বরানী কবরস্থানে শ্রদ্ধা জানান তিনি। আর টঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। ধানমন্ডিতে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তদন্ত কমিশন গঠন করে 15ই আগস্ট হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করা উচিত। নাসির উদ্দিনের রিপোর্ট। 15ই আগস্ট ভোরের আলো ফুটতেই ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বনানী কবরস্থানেও পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যের মাস্টার মাইন্ডরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ করে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। পরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।